প্রিয় ভাইরা, আজকে আপনাদের এই জায়গায় ডাকছি একটা সুখবর দেওয়ার জন্য। আপনারা হয়তো জানেন আমি আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করছি, এখন আমি চাইলেই আমার নামের পিছনে MA লাগাইতে পারি, কিন্তু আমার প্রফেশন নিয়ে আমি খুব চিন্তার ভিতরে আছি, বুঝছেন? কারণ আমি তো আর জাতা বংশের বলা না, কি কস একদম, আমি হলো খানদানি বংশের বলা। আর গত 100 বছরে নথিপত্র চেক করে যা দেখলাম, আমাকে বংশের 90% লোকজন নেগেটিভ কাজের সাথে জড়িত, তাহলে তোমার বংশটা আমার রক্ষা করতে হবে, কি কন? তাই আমি সিদ্ধান্ত নিছি পেশা হিসেবে বেদবিরা পাইসা নিলাম। এখন আপনাদের কাজ হইল, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে একজন খানদানি বেদব হিসেবে নিজের প্রতিষ্ঠিত করতে পারি। খানদানি বেদবের খানদানির উপরে ছুরি চালাই। আর আমার শরমের কি আছে, বেদব বেদব আমরা তো ভাই ভাই, মাইকিং করে পুরো গ্রামে বিক্রি করবো, কে কি কইবে আমাকে করে? কত কি যে কন্যা বেদব ভাই, এটা একটা কথা কইলেন। এই কি কই মানে? আচ্ছা শোন, যে কথা কইতে আইছি, তোর যে এই জায়গাটা এখন থেকে আমাকে বেদব গ্রুপের খোলা পাইলে আমরা সবাই আড্ডা দিব, কি দিব? আড্ডা দিবেন? হ্যাঁ ভাই, ব্যাপারটা একটু বুঝাই বলবে, কি বলতে চাইলেন আর কি? ব্যাপারটা বুঝাস নাই? না শোন, বেদবি হইলো দুই প্রকার, একটা হইলো খানদানি বেদব আর একটা হইলো আজাইরা বেদব। তোর এই জায়গায় তো সব আজাইরা বেদব আড্ডা মারা বেড়ায়, ঠিক আছে? আমি তো খুব হেডমালা, বুঝোস নাই? এর জন্য তোর এই জায়গায় এখন থেকে খানদানি বেদবের গ্রুপের পোলা পাইন আড্ডা দিব, ঠিক আছে? আর শুনান, এই যে আগানে বাগানে ঝুপে ঝাপে আপনার একটা নাম আছে, এলাকার মধ্যে আপনার একটা ইজ্জত আছে, কেন ইজ্জত আছে? আপনি একজন পটলা ব্যবসায়ী, আর এই পটলা ব্যবসায়ী হইয়া আপনি পুরান জামা কাপড় পরলে হবে? আপনাকে কুর্তাই পরতে হবে। হ্যাঁ, সব জায়গায় কিল লেগে আঙ্গুল ঢুকাস আমার কত? হ্যাঁ হ্যাঁ ভাই, ওরে আরেকটা চুরি করে চল, আরেকটা দিব, এদিকে আয়।